সো এই হচ্ছে আমার বাইক। বাইকটা মাঝে মাঝে বের করা হয়, বের করা হয় বলতে কাজে কোথাও গেলে বাইকটা চালানো হয়। নর্মালি এছাড়া বের হওয়া হয় না, কাজ ছাড়া কখনো বের হই নেই, তো যার কারণে আমার বাইকে তেমন কোনো প্রবলেমও নাই, স্টার্ট হয় নর্মালি। ইউটিউবে অনেকের ভিডিও দেখতেছি যে বাইক স্টার্ট দিতেছে বাট স্টার্ট নিতেছে না, কারণ হয়তো বা অনেক দিন ধরে পড়ে আছে তার কারণে। বাট আমার মাঝে মাঝে কাজে বের হওয়া হয় যার কারণে কোনো প্রবলেম নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। A few moments later. তো রেডি শেডি হয়ে তো বের হইলাম, বাট বাসার নিচে যে গ্যারেজের গেট এই গেট বন্ধ, দারোয়ান নাই। দারোয়ান কোথাও একটা কাজে গেছে, আমি ফোন দিয়েছিলাম, তো আধা ঘন্টার মতো লাগ নাকি লাগবে সময়, তাই বাসার নিচে ওয়েট করতেছি আসবে, তারপর বাইক নিয়ে বেরোবো। বাইক নিয়ে একটা কাজে যাব একটা জায়গায়, তো এই ফাঁকে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো। তো এর জন্য মূলত আজকে বের হওয়া, দেখি কতক্ষণ লাগায় আসতে, দেন বেরোইতেছি, বের হয়ে আপনাদের সাথে কথা হবে। তো এই হচ্ছে রাস্তার অবস্থা, দেখতেই পারতেছেন কী অবস্থা। কাজ এখন মোটামুটি ভালোভাবে স্টার্ট হয়েছে, জানি না কয়দিন লাগবে শেষ হইতে। শেষ হয়ে গেলে অন্তত ওই দিক দিয়ে শান্তিতে আসা যাওয়া করা যাবে আর কি। তো বের হওয়ার একটা মজার কাহিনী বলি, আমাদের যে বাসার দুইটা গেট, একটা হচ্ছে ছোট গেট মানে পকেট গেট, আরেকটা হচ্ছে মেইন গেট মানে বড় গেট, যেদিক দিয়ে গাড়ি ঢুকে বা বাইক টাইক ঢুকানো হয়, গ্যারেজে রাখা হয়। আমি বের হয়েছি হচ্ছে পকেট গেট দিয়ে, ওই গেটটার চাবি আমাদের কাছে আছে, আমার আসলে খেয়াল ছিল না, পরে আব্বুকে বললাম, আব্বু আসলো চাবি নিয়ে, দেন ওই গেট দিয়ে বের হওয়া হইলো, তো বের হইতে পারলাম আর কি। দারোয়ানে আসতে নাকি অনেক লেট হবে আজকে, আসলে অনেকদিন পর মোটো ব্লগ করা হইতেছে আর এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য, আজকে মোটো ব্লগ করব। তো যাচ্ছি একটা কাজে, মহাখালী যাব, মহাখালীতে একটু কাজ আছে, তো মহাখালীতে আমার প্রায়ই যাওয়া হয় আর সেটা দরকারি, কী দরকার সেটা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি না, বিজনেস ম্যাটার আর কি, তো সেটা অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। তো মহাখালী যাচ্ছি, দেখতেই পারতেছেন রাস্তায় তেমন গাড়ি টাড়ি নাই, তো আরও সামনে যাই, দেন আপনাদেরকে দেখাই আসলে রাস্তাঘাটের কী অবস্থা। আমি তো মাঝে মাঝে বের হয় তাই আমি জানি যে রাস্তাঘাটের কী অবস্থা, আপনারা যারা বের হন না তারা কিন্তু একদমই জানেন না। তো আমি লাস্ট 10-15 দিন আগে যখন বের হয়েছিলাম কাজে, তখন রাস্তাঘাটে এরকম অবস্থা ছিল না, এখন তারপরও মোটামুটি গাড়ি রিক্সা অনেক বেশি দেখা যেতেছে, বাট 10-15 দিন আগে তাও ছিল না, এখন মানুষ আস্তে আস্তে বের হইতেছে। বাট এইটা কতটা ভালো বা কতটা খারাপ আমি জানি না, অবশ্যই খারাপ, যদি কাজ না থাকে না বের হওয়া উচিত, এই যে এখানে দোকান দিয়ে রাখছে দেখতেছেন। এই হচ্ছে কলেজ গেটের অবস্থা, দেখতেছেন একদমই ফাঁকা, রাস্তায় রিক্সার পরিমাণ বেশি, গাড়ির পরিমাণ আগের থেকে বেশি। লকডাউন যখন স্টার্ট হয়েছে তখন প্রথম প্রথম গাড়ির পরিমাণটা খুব কম ছিল, বাট এখন গাড়ির পরিমাণটা আগের তুলনায় বেশি, আর রিক্সাও বেশি, রিক্সা অনেক পরিমাণে বেশি, মানুষ আসলে যারা বের হইতেছে কোনো কাজে রিক্সা দিয়ে বেশিরভাগ যাইতে হইতেছে। সিএনজিও আছে, মোটামুটি সিএনজিও চলে, বাট আগের থেকে গাড়ির পরিমাণ অনেকটাই বাড়ছে, একেবারেই গাড়ি ছিল না,
আজ থেকে প্রায় এক দেড় সপ্তাহ আগের কথা বললে একেবারে গাড়ি ছিল না। আমার আরেকটা ভিডিও আছে, হয়তো আপনারা ওইটা দেখছেন, যারা দেখছেন তারা বুঝবেন। মহাখালীতে গেছিলাম একটা কাজে, তো ওই দিন জাস্ট ভিডিও করছিলাম, আমার সাথে মাইক ছিল না, এই জন্য ব্লগ করি নাই, জাস্ট ভিডিও করছিলাম রাস্তার, যে রাস্তার কী অবস্থা। তো ওই ভিডিওটা দেখলে বুঝবেন যে রাস্তার আসলে কী অবস্থা ছিল। তো ওই তুলনায় কিন্তু এখন রাস্তায় গাড়ি প্লাস মানুষও বেশি। এখন আমি আছি হচ্ছে বাণিজ্য মেলার মাঠে, মানে এই হচ্ছে বাণিজ্য মেলার মাঠ আর এই হচ্ছে বাণিজ্য মেলার রাস্তা। তো এই রাস্তাটা নর্মালি এমনিতেও ফাঁকা থাকে, আর সামনে গেলে হয়তো বা দেখতে পারবো কী অবস্থা। এই জায়গাটাতে আইসা এমন একটা দিন নাই যে আমার সিগন্যালে পড়তে হয় নাই। যখন ভার্সিটি ওপেন ছিল, ভার্সিটি আসা যাওয়া করতাম, এই জায়গাটাতে আইসা আমার মিনিমাম 5-10 মিনিট সিগন্যালে দাঁড়াইতে হইতো। তারপর সামনে তো বিজয় সরণী আসেই, তো আমি এই রুটটা অ্যাভয়েড করতাম। আমি ফার্ম গেট দিয়ে সাত রাস্তা হয়ে যাইতাম, কারণ ওদিক দিয়ে আমার একটু সুবিধা হয়, ওদিক দিয়ে জ্যামটা কম থাকে। তা তারপরও সিগন্যালে পড়তে হইতোই। আর এখন যেটা দেখতেছি, মানে একেবারে সিগন্যালে তো দূরের কথা, মানে কোনো ট্রাফিক নাই, রাস্তায় কোনো পুলিশ নাই, একেবারে কিচ্ছু নাই, রাস্তা একদম ফাঁকা, একেবারে একটানে চলে আসলাম। সামনে বিজয় সরণী দেখি এখন বিজয় সরণীর কী অবস্থা। এখন আমি এই যে বিজয় সরণী ঢুকতেছি, আপনারা দেখেন বিজয় সরণীর কী অবস্থা। মানে যারা এদিক দিয়ে আসা যাওয়া করেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে বিজয় সরণীর এরকম দৃশ্য আপনারা কখনো দেখছেন কি না। এখন যে তারপরও এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মানে কয়েকটা গাড়ি দেখা যেতেছে, আগে কিন্তু 10 দিন আগে কিন্তু তাও দেখা যায় নাই। আর এই রোডে রিক্সা মানে ইম্পসিবল, এই রোডে তো রিক্সা কখনোই চলে না। এই যে দুইটা রিক্সা চলতেছে, তাও আবার রং সাইডে, দেখেন নিজেরা নিজেরাই মারামারি করতেছে। আর যাই হোক, ওহো, লেফট সাইডের রাস্তাটা বন্ধ করে দিছে। আচ্ছা যাই হোক, আমি সামনে দিয়ে যাবো। আরও ভালো হইলো, একেবারে বিজয় সরণীর এই সিগন্যালটাই আপনাদেরকে দেখাই দিলাম। এখন যে কয়েকটা গাড়ি দেখতেছেন, আগে কিন্তু এই গাড়িগুলোও ছিল না, 10-15 দিন আগের কথা, একেবারে মানে একভাবেই যাওয়া যেত। আচ্ছা এই রুটটা বন্ধ করে দিছে, মেবি কোনো কাজ চলতেছে, নাহলে আমার এদিক দিয়ে যাওয়ার কথা ছিল। তো দেখলেন তো, বিজয় সরণী মানে কোনো সিগন্যাল ছাড়া, কোনো থামা ছাড়াই একেবারে আমি চলে আসতে পারছি। তো আর কি বলবো, দেখতেই পারতেছেন, মানে আসলে এই করোনার কারণে বাংলাদেশের রাস্তার যে কী অবস্থা, একেবারে মানুষ শূন্য, গাড়ি শূন্য, জ্যাম শূন্য রাস্তা। এইরকম হয়তোবা থাকবে না, একদিন না একদিন এই করোনা হয়তোবা চলে যাবে আমাদের দেশ থেকে, আমাদের বিশ্ব থেকে, তখন আবার সব কিছু আগের মতো হয়ে যাবে, জ্যাম থাকবে। আমি মনে করি এই জিনিসটা যারা এখন মোটামুটি বের হচ্ছেন বা দেখতেছেন জানতেছেন, তারা কিন্তু এখন আবার এই জিনিসটা মিস করেন যে এই যে জ্যাম, এই যে গাড়ি ঘোড়া, এই যে আমরা বের হইতাম কোথাও যাইতাম, মানে এই জিনিসগুলো কিন্তু আমরা মিস করতেছি। আসলে মানুষের যখন যেটা থাকে তখন সেটা সে বুঝে না, আর যখন যেটা থাকে না তখনই সেটা সে মিস করে, এরকমই ব্যাপারটা। আগে যখন জ্যাম ছিল, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বেশি ছিল, চলতে সমস্যা হইতো, তখন মনে হতো যে এত জ্যাম কেন, এই জ্যামটা না থাকলে কত ভালো হইতো। আর এখন দেখেন রাস্তায় কোনো জ্যাম নাই, তেমন কোনো গাড়ি নাই, মানে কোনো একদম মানে সুনসান রাস্তা এরকম লাগতেছে। তো এখন যদি মানুষ বের হইতে পারতো তাহলে এই জিনিসটা ফিল করতে পারতো, বাট দেখেন এখন মানুষ বেরই হইতে পারতেছে না। এই যে এই করোনার কারণে মানুষ রাস্তায় বের হইতে পারতেছে না, আর যারা বের হইতেছে অবশ্যই কোনো না কোনো কাজে বের হইতেছে। এটা নিয়ে বেশি কিছু বলার নাই, সবাই দোয়া করেন যেন আমরা খুব শীঘ্রই এই করোনা থেকে মুক্তি পাই, যেন আমরা আবারও আগে সেই জীবনযাপনে ফিরে যেতে পারি, ঘুরতে পারি, আপনজনদের সাথে যেন দেখা করতে পারি, আরও অনেক কিছু। তো এখন আমি মহাখালী যাচ্ছি, মহাখালীতে আমার একটা কাজ আছে, আমি কাজটা শেষ করে দেন আবার বাসায় ব্যাক করব। মহাখালী ব্রিজে উঠা হবে না, ব্রিজে উঠতে পারলে হয়তো ভালো হইতো। আমি ব্রিজের নিচ দিয়ে যাব গুলশানের দিকে, কোর্সে ওইটা তো একটা অফিসে আর কি।
তো আমি কাজটা শেষ করে দেন আপনাদের সাথে আবারও কথা বলবো, আসতেছি, ওয়েট করেন। তো চলেন আগে কাজটা শেষ করে আসি। সো কাজটা শেষ করে বের হয়ে গেলাম। ভিতরে কিছু রেস্ট্রিকশন আছে যার কারণে ভিতরে কোনো ভিডিও করা যাবে না। তো আগেও একবার ভিডিও করতে চাইছিলাম, তখন আমাকে মানা করছে। তো এই কারণে ভিতরে আর কোনো ভিডিও করি নেই। তো কাজটা শেষ করে বের হয়ে গেলাম, এখন বাইরে আর কোনো কাজ নেই, সরাসরি বাসার উদ্দেশ্যে যাব, বাসায় চলে যাব। তো যাওয়ার আগে বাইকে তেল নিতে হবে, তো বাইকে তেলটাও নিয়ে নিব। অ্যান্ড যেতে যেতে আপনাদেরকে আরেকটু দেখাই যে দেখেন এই যে এটা হচ্ছে সামনে ব্র্যাক ইউনিভার্সিটি, গুলশান এক নাম্বার, এদিক দিয়ে যাইতে হয়। তো এদিকে কিন্তু এরকম কখনোই থাকে না, এরকম সুনসান ফাঁকা কখনোই থাকে না। এই হচ্ছে তিতুমির কলেজ। তো এই তিতুমির কলেজের এখানেও কিন্তু সবসময় ভিড় থাকে। এদিকে আসলে আমার এই পাম্পটা থেকে তেল নেওয়া হয়। পাম্পটার নাম কি আজ পর্যন্ত জানলাম না, যাই হোক যমুনা মোবিল গুলশান সার্ভিস স্টেশন। তো এখান থেকে তেল নেওয়া হয়। তো আমি আছি এখন জাহাঙ্গীর গেট, আই মিন জাহাঙ্গীর গেটটা পার হইলাম। এই রাস্তাটা সোজা বিজয় সরণির দিকে যাচ্ছে। তো এদিক দিয়ে আমি সরাসরি বাসার দিকে চলে যাব। আর যেতে যেতে আর তেমন কোনো কথা বলতেছি না, একবার লাস্টে আপনাদের সাথে কথা বলবো। আপনারা রাস্তাটা দেখেন, আগেও এই রাস্তায় হয়তোবা আমার ভিডিও করা আছে, হয়তোবা আপনারা দেখছেন, বাট এখন দেখেন আর আগের কথা চিন্তা করেন। সবাই দোয়া করবেন যেন খুব শীঘ্রই আমরা এই করোনা থেকে মুক্তি পাই। করোনা থেকে মুক্তি পেলে হয়তো আবার সবার সাথে দেখা হবে, আবার সব কিছু আগের মতো হয়ে যাবে। তো ওই দিনটার জন্য অবশ্যই অপেক্ষা করি। রেগুলার ব্লগ আপলোড করা হইতেছে না, বাট চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার জন্য যতটুকু পসিবল। মোটো ব্লগ করা হইতেছে না, মোটো ব্লগ করা আসলে পসিবলও না সব সময়। এই যে আজকে কাজে বেরিয়েছি তাই ভাবলাম আজকে একটু মোটো ব্লগ করি, আপনাদেরকে দেখাই। সো আর কি বলবো, আসলে আর তেমন কোনো কিছু দেখানোরও নাই। ঈদেও এমন ফাঁকা থাকে না, ঈদে তো তারপরও মানুষজন রাস্তায় থাকে, রাস্তায় বের হয়, ঘুরতে বের হয়, এখানে সেখানে যায়, এত ফাঁকা থাকে না আসলে। এরকম দেখতে অনেক খারাপ লাগে। আবার আশা রাখি হয়তো বা কিছুদিনের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে। সবাই দোয়া করবেন, আসলে এর বেশি কিছু বলার নাই। সব কিছু ঠিক হয়ে গেলে আমরা আবারও আগের মতো বের হইতে পারবো, সবাই সবার সাথে দেখা করতে পারবো, যার যার যেখানে যাওয়ার সবাই সেখানে যেতে পারবো। অনেকের অনেক ইচ্ছা ছিল, অনেক ট্যুর প্ল্যান ছিল, আমারও ছিল, সবারই আছে। এই জিনিসটা ঠিক না হইতেছে, করোনা বাংলাদেশ থেকে না চলে যাইতেছে, ততদিন আমরা কোথাও যেতে পারবো না, কোথাও বের হইতে পারবো না। তাই এখন ঘরে বসে থেকে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই, আমরা প্রে করতে থাকি।
ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই করোনা থেকে মুক্তি দিবে। আজকে ব্লগটা আসলে এতটুকুই ছিল, আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল আমার যে রাস্তাঘাটের কী অবস্থা। যারা আসলে বের হইতে পারেন না তারা দেখবেন আমার ব্লগটা, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন হইলো। কমেন্ট করে জানালে আমার জন্য সুবিধা হয়, বুঝতে পারবো যে ভিডিওগুলো কেমন হচ্ছে আর কেমন হলে ভালো হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই বাসায় থাকবেন, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, আর বের হলে অবশ্যই সেফটি গিয়ার নিয়ে বের হবেন। আমাদের ক্ষেত্রে সেফটি গিয়ারটা ছিল হ্যান্ড গ্লাভস, গার্ড, ইটিসি, আর এখন সেফটি গিয়ার বলতে আসলে মাস্ক, হ্যান্ড গ্লাভস অ্যান্ড স্যানিটাইজার, এগুলোকে বোঝানো হয়। তাছাড়া নিজেদের সতর্ক থাকতে হবে, হাত বেশি বেশি করে ধুতে হবে, অ্যান্ড যেখানে সেখানে মানে যেখানে মানুষের ভিড় সেখানে কম যেতে হবে। সো আপনারা ভালো থাকবেন অ্যান্ড দোয়া করবেন যেন আমরা শীঘ্রই করোনা থেকে মুক্তি পাই। আজকের মতো এতটুকুই, টেক কেয়ার, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।